ब्रह्मरूपमादिमध्य शेष सर्वभासकम् भावषट्कहीनरूप नित्यसत्यमद्वयम् वां मनोति गोचरञ्च नेति नेति भावितम् तं नमामि देव देव राम कृष्णमीश्वरम्। श्री भगवानের অশেষ কৃপায় আবার আমরা এই অনলাইন ক্লাসে সবাই একসঙ্গে সমবেত হয়েছি। স্বামী বিরজানন্দজির কথোপকথনের সংকলন, কথোপকথনের উপদেশের সংকলন, পরমার্থ প্রসঙ্গ পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আজকে আমরা একটু অন্যরকম কায়দা করে করছি। আমাদের একজন ভক্ত বলেছেন, আমার হাতে করে যদি আমি এটাকে ধরে থাকি, ক্যামেরাটাকে ধরে থাকি, সেটা নাকি আমাকে হেডমুন্ড ঊর্ধ্বপদের মতো দেখায়। তাই তিনি দয়া করে আমাকে একটা ট্রাইপড প্রেজেন্ট করেছেন, সেইটা দিয়ে খুব কায়দা করে ফিল্মি কায়দায় আপনাদের সঙ্গে ক্লাস করছি এবং এবং আপনাদের সকলকে স্বাগত। এই নানা লকডাউনে নানা জায়গায় লক হওয়া সত্ত্বেও আপনারা এখানে আমাদের সঙ্গে আনলক হয়ে ক্লাস করতে রাজি হয়েছেন। আমরা শেষ দিন যেটি পড়েছিলাম বিরজানন্দজির লেখার, সেটা হচ্ছে 32 নম্বর সূত্র, আপনাকে দাও আপনাকেও, আপনাকে দাও তো আপনাকেও পাবে, পরও আপনার হবে, যত আপনাকে বাঁচাতে যাবে তত আপনাকে খোয়াবে, আপনও পর হয়ে যাবে, যত অন্যের সেবায় নিজেকে উৎসর্গ করা যায়। স্বামীজি বলছেন, দে অ্যালোন লিভ ফর আদার্স, তারাই একমাত্র বেঁচে থাকে যারা অন্যের জন্য বাঁচে। আমরা যখন অন্যের জন্য বাঁচি দেখবেন একটা এক্সট্রা ফোর্স আসবে, একটা ঐশ্বরিক শক্তি আমাদের ভেতরে আসে, আমাদের ভেতরেই থাকে সেটা, শুধু জেগে ওঠে, সেটা দাউ দাউ করে জেগে ওঠে। আমাদের মনে আছে যখন ট্রান্সফার হয়ে যাচ্ছি বেলুড় মঠ থেকে বেলঘরিয়া স্টুডেন্টস হোমে, তখন পূজ্যপাদ স্বামী আত্মস্থানন্দজি সাধারণ সম্পাদক, তিনি আমায় জিজ্ঞাসা করলেন, তোর কি খুব মন খারাপ হচ্ছে? আমি, তা তো বটেই মন খারাপ হচ্ছে, এখানে এত প্রকাশ ঠাকুরের ওর ওখানে একটা পুটকুরি ছবি, জানি না কীরকমভাবে কি রিলেট করো। বাড়ি সুন্দর একটা উত্তর দিলেন, বললেন, দুর্গা পুজোর দিন আমরা একটা যাগ প্রদীপ প্রজ্বলিত করি, সেই প্রজ্বলিত যাগ প্রদীপটি দাউ দাউ করে জ্বলে, আর সেই যাগ প্রদীপ থেকেই আমরা ছোট্ট ছোট্ট দীপকাঠিতে আগুন নিয়ে তারপরে আমরা নানা রকমের কাজ করি, সেই আগুন দিয়ে প্রদীপ জ্বালাই, সেই আগুন দিয়ে যজ্ঞের হোমের আগুন জ্বালাই, তারপরে যে রান্না করা হয় তার সেই আগুনটি জ্বালাই, সমস্ত কিছু অগ্নি প্রজ্বলিত করি। কিন্তু যে আগুন থেকে আমরা নিই সেটা দাউ দাউ করে জ্বলে, আর যে দীপকাঠি থেকে আমরা নিই সেই তার আগুনটা টিম টিম করে জ্বলে, কিন্তু সেই একই আগুন দুভাবে প্রকাশিত হচ্ছে। কিন্তু সেই আগুনকে নিয়ে যখন আমরা প্রদীপে লাগাই তখন তার তেজ বাড়ে, যখন তাতে হোমকুণ্ডে দিই তখন আরও তার তেজ বাড়ে, আর যখন তার আমরা সেটিকে আমরা ওই রান্নাঘরের ওখানে দিই তখন তার তেজ আরও বেশি হতে থাকে, তখন অনেক বেশি তেজিয়ান হতে থাকে। ঠিক ওইরকমভাবে বেলুড় মঠে যে ঠাকুর তার পূর্ণ প্রকাশ, তার থেকেই ছোট্ট ছোট্ট কেন্দ্রে তার ছোট্ট ছোট্ট প্রকাশ হতে থাকে, কিন্তু যত আমরা আমাদের সাধ্য সাধনা দিয়ে চেষ্টা করব ততই আমরা একটা সময় বুঝতে পারব আমাদের ভেতরে সেই অমিত বিক্রম, অমিত শক্তি রয়েছে, এটি আমরা বুঝতে পারব। তাই বলছেন, আপনাকে দাও, নিজেকে উজাড় করে দাও, তাহলে আপনাকেও পাবে। আমরা নিজেকে কী করে পাই? না, আমার ভেতরে যে ঈশ্বরীয় সত্তা বিরাজ করছে সেটা জানা। নিবেদিতাকে লেখা সেই বিখ্যাত চিঠি, স্বামীজি বলছেন যে আমার কাজকে দুটি ভাগে ভাগ করা যায়, দুটি মানে অভাগে বিভক্ত করা যায়। প্রথম কাজ কি আমার? প্রথম কাজ হচ্ছে প্রত্যেক মানুষকে জানানো যে সে দেবতা। শুধু সে দেবতা এটা জানালেই হবে না, জীবনের দ্বিতীয় কাজটা হচ্ছে জীবনের প্রতি ক্ষেত্রে তার যে দেবত্ব সেটাকে বিকাশ করা। এইটা হচ্ছে কথা, আমাদের ভেতরে জানানো যে আমাদের ভেতরে দেবতা আছে। শুধু দেবতা আছে জানলেই হবে না, সেই দেবত্বকে আমরা কেমন করে প্রতি মুহূর্তে কাজে লাগাব। আপনি একটি বাচ্চা ছেলেকে এপার থেকে ওপারে, ব্যস্ত রাস্তার এপার থেকে ওপারে পৌঁছে দিলেন, সে আপনাকে একটা থ্যাংক ইউও বলল না, কিন্তু ঘাড় ঘুরিয়ে আপনার দিকে তাকিয়ে একটা মিলিয়ন ডলার স্মাইল দিয়ে গেল।
দেখবেন আপনার মন এত ভালো হয়ে গেল, এত ভালো হয়ে গেল, এত ভালো হয়ে গেল, আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি একটা অদ্ভুত একটা আনন্দে ভাসছেন। এই গণ্ডিটা যখন বাড়তে থাকে, আমরা অনেককে সাহায্য করতে থাকি, তখন আমাদের এই ভাবনাটা অনেক বেশি হয়ে যায়। তাই বলছেন, আপনাকে দাও আপনাকে পাবে, অপরও আপনার হবে। যত অপরকে আপনি আগ ধরে থাকবেন, তত দেখবেন পরও আপনার হয়ে যাবে। যত আপনাকে বাঁচাবে, যত ওরি বাবা জগত ওই যে আমি আর বারান্দায় নামি না, রুদ্রানী ঘোষের সেই বিখ্যাত আবৃত্তিটা, যত আমরা নিজেকে বারান্দার থেকে না নামাবো, তত একটা সময় দেখা যাবে আমি নিজেকে খোয়াবো। এমনকি যেহেতু অন্যের সেবায় কখনো এগিয়ে আসিনি, তাই কখনো আমার বিপদে কেউ এগিয়ে আসবে না, এটা হচ্ছে কথা। আমরা তারপর থেকে এগোবো, 33 নম্বর যে আজকের যে পড়া সেটা আমরা পড়ব। অবিরাম সংগ্রাম চালাও, বীরের মতো লড়ো, পিছনে ফিরে চেও না, এগিয়ে চলো। অবসন্নই হও আর ক্ষতবিক্ষতই হও, ভ্রুক্ষেপ করো না। অভি অভি ভয় শূন্য হও, কিসের ভয়? পরাজয়ের কথা মনে স্থানও দিও না, মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, হয় জয় নয় মরণপণ। মরতে হয় তো বীরের মতো মরো, তবে তো কেল্লা ফতে হবে। এটা একটা খুব বড় কথা, আমাদের জন্য খুব বড় আশ্বাসের কথা বলছেন। অবিরাম সংগ্রাম চালাও, এই সংগ্রামটা অবিরাম চলবেই। আপনারা যদি মনে করে থাকেন এই দীক্ষা পেলেন, ব্যাস ট্যাকের বুক পকেটে দীক্ষা মন্ত্র ঢুকিয়ে আর ঠাকুর মা স্বামীজি গুরুদেবের একটা ছবি ঢুকিয়ে দিলেন, হয়ে গেল, ব্যাস, তা হয় না। নিরন্তর দেখুন না, যে 27 আধা ঘন্টা জপ করবেন ঠিক করেছেন, তার 27 মিনিট চলে যায় নিজেকে ইষ্ট বস্তুতে, ধেয় বস্তুতে টিকিয়ে রাখা। এই বসলেন ইষ্ট বস্তুতে, মন দিলেন, ব্যাস চাই করে চলে গেছে। পুজোর সময় কাঞ্জিভরণ কিনতে হবে, শ্রীলের আসে এত জুতো, আমি গেলে কি আমাকে করোনা ধরবে? আমাকে ধরবে না। এই যে নানা রকমের আমাদের বাসনা, চাই 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 চাই, সেই চাই চাই, হ্যাঁ বোনাসটা এখনো দিল না, হ্যাঁ সরকার বাহাদুরের প্রচুর টাকা আছে, ক্লাবগুলোকে এই দিতে পারছে ওই দিতে পারছে, আমাদের বোনাসটা দিতে পারবে না, তাও হয়। এই যে নানা রকমের চিন্তা, ঠিক ইষ্টের সময় ইষ্টকে মন স্থির করার জন্য সংগ্রাম, দেখবেন এক লড়াই, নিরন্তর সংগ্রাম করতে করতে একটা সময় দেখবেন আমাদের মনের এই অবস্থা হয়, চোখ বুঝে বন্ধ করে ঈশ্বরকে চাইলেই তাকে আমরা দেখতে পাই আমাদের হৃদয়ের ভেতরে। এই নিরন্তর যদি সংগ্রাম না করি, প্রথম দিন পাচ্ছি না বলেই যদি ছেড়ে দিই, তাহলে কিন্তু আমাদের কোনো দিনই পাওয়া হয় না। এই পেতে গেলে কিন্তু আমাদের নিজেকে উজাড় করে দিতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। তাই বলছেন অবিরাম সংগ্রাম চালাও, কেমন সংগ্রাম চালাতে হবে? বলছেন বীরের মতো সংগ্রাম চালাও। বীর যেমন, বীর যোদ্ধা যেরকম চলে, কখনো ভয় পায় না, ঠিক সেরকম পিছনে ফিরে চেয়েও না, কোনো সময় পেছন দিকে ফিরে তাকিও না, এগিয়ে চলো। অবসন্নই হও বা ক্ষতবিক্ষত হও, ভ্রুক্ষেপ করো না। অভি অভি ভয় শূন্য হও, কিসের ভয়? পরাজয়ের কথা মনে স্থান দিও না। এই যে বার্মা ইভ্যাকুয়েশন যখন হয়েছিল, সেই সময় ওই বর্ডারে রামকৃষ্ণ মিশনের একটা ক্যাম্প হয়েছিল, খুব বড় ক্যাম্প হয়েছিল, সেই ক্যাম্পের ইনচার্জ হিসেবে পাঠানো হয়েছিল পূজ্যপাদ স্বামী ভূতেশ আনন্দজি মহারাজকে। ভূতেশ আনন্দজি তখন ট্রাস্টিও নন বা প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট পদাধিকারও নয়, তাঁর কাছ থেকে আমরা তাঁর এই গল্প শুনেছি। বলছেন মানুষ আসছে মুড়ি মুড়কির মতো, যেন তারা মরে পড়ে যাচ্ছে, ওপার থেকে এপার এসে পৌঁছেছে, ক্ষুধার্ত ক্লান্ত মারা পড়ে গেছে। বলছে আলাদা আলাদা করে তাদেরকে দাহ করার মতো অবস্থা নেই, আমাদের ক্যাম্পে তাদের খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে, আশ্রয় দেওয়া হচ্ছে, আর মৃত মানুষদের সৎকার করা হচ্ছে। বলছেন বড় একটা চিতা লাগানো হয়েছে, তাতে একসঙ্গে 7টা 8টা মরা পরপর পরপর সাজানো হয়েছে, সোজা করে বাঁকা করে এপার এদিক ওদিক করে, তার চতুর্দিক কাঠ দেওয়া হয়েছে, কেরোসিন দেওয়া হয়েছে, দাউ দাউ করে জ্বলছে। বলছেন রোজ দেখছি অন্তত 50-60-70 জন করে দাহ করছে, কখনো বা তারও বেশি। বলছে একটি মেয়ে এসে আহাজির, সদ্য বিবাহিত মেয়ে, খুব সামান্য কয়েকদিন হলো বিয়ে হয়েছে, সে আর তার স্বামী পালিয়ে এসেছে। বলছে আমার পা দুটি জড়িয়ে ধরছে আর কাঁদছে, তার একটাই দাবি ওই গণদাহ না হয়, তার স্বামীর জন্য একটা আলাদা ব্যবস্থা করতে হবে। কিন্তু আমাদের তখন এমন অবস্থা, কোনোভাবেই তার জন্য আলাদা ব্যবস্থা আমরা করে উঠতে পারলাম না,
মাঝে মাঝে মনে হতো পাগল হয়ে যাব, পাগল হলে তো চলবে না। সেই অবস্থা থেকে পেরিয়ে এলেন, সেখান থেকে পেরিয়ে এসে তাকে শিলং কেন্দ্রের অধ্যক্ষ করা হলো। তখন দুটো কেন্দ্র একসঙ্গে চলত, শিলং এবং চেরাপুঞ্জি। পূজ্যপাদ মহারাজ সকালে শিলংয়ের কাজ সেরে সাইকেলে করে সেই পাহাড়ি রাস্তা ধরে চেরাপুঞ্জি রওনা হতেন, সেখানে কাজকর্ম দেখে আবার সাইকেলে করে বিকেলবেলা ফিরে আসতেন। কোনোদিন খাবার থাকতো, কোনোদিন খাবার থাকত না। যেদিন খাবার থাকতো না, উনি এবং রামময় মহারাজ দুজনে করবি, সেদিনকে ওরা স্নান টান করে দুজন দোকানদারের কাছে গিয়ে বলতেন, আজকে আপনার বাড়িতে আমাদের নিমন্ত্রণ। তিনি বলতেন কি ভয়ঙ্কর সংগ্রাম করেছি, সেই সংগ্রাম করার পরে আস্তে আস্তে কেন্দ্রগুলো এসেছে। এই সংগ্রামকে কে বলা হয় বীরের মতো সংগ্রাম। ভেবে দেখুন সিস্টার নিবেদিতা, স্বামীজির কথা তো ছেড়েই দিন, অনেক দূরের জিনিস, সিস্টার নিবেদিতার কথা ভাবুন, কিভাবে সংগ্রাম করেছেন, এই অধ্যুষিত, এই যে আমাদের প্লেগ অধ্যুষিত অঞ্চলে সেবা করেছেন, ছোট্ট শিশু মা ভেবে তাকে আঁকড়ে ধরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, তিনি তাকে কোল দিয়েছেন, খেয়ে অনাহারে অর্ধাহারে থেকেছেন, তার অমন সুন্দর স্বাস্থ্য একেবারে ভেঙে তছনছ হয়ে গেল, দধি চিমনির মতো তিনি আজকে নিজের হাড়গুলিকে উৎসর্গ করেছেন। তাই আপনারা যারা এখন নিজেদের নিবেদিতা স্কুলের ছাত্রী বলে পরিচয় দিতে গর্ববোধ করেন, এই গর্ববোধের সঙ্গে এই নিবেদিতার সংগ্রামটিকেও যেন রাখেন। জীবনের প্রতি ক্ষেত্রে এই সংগ্রামকে আমাদের ধরে রাখতে হবে, কি সাধনের ক্ষেত্রে, কি নিজের জীবনচর্যার ক্ষেত্রে। প্রকৃতি আমাদের সংগ্রাম দেয়, সংগ্রাম হওয়া ভালো। আমরা ছেলেবেলায় দেখবেন ঘাস পাতা বেশি খেতে দেয়, শাকটা খেতে দেয়, কেন না, শাক যখন খাদ্যনালীর মধ্যে দিয়ে প্রবেশ করে তখন সেটা খাদ্যনালীর ভেতরে সংগ্রাম করতে করতে যায়, আর যত সংগ্রাম করে তত বিভিন্ন এনজাইমগুলো বেরোতে থাকে, আমাদের পেট ভরে যায়, আমাদের খাবার ঠিকঠাক মতো হজম হতে থাকে। তাই ওই সংগ্রামটি আমাদের জন্য প্রয়োজন আছে। যখন আপনারা সোনার গয়না কিনতে যান, দাম দেওয়ার আগে অবধি আপনারা বারবার কোষ্ঠীপাতরে বিচার করেন যে অলংকারটি, সোনাটি খাঁটি কিনা। কিন্তু যখন আমাদের সোনা কেনা হয়ে যায় তখন আমরা কি করি, সোনার গয়না দ্যাট বিকামস আওয়ার অ্যাসেট, তখন কিন্তু আমরা একবারও বলি না, খালি বলি দেখেছ কীরকম আধ ভরি সোনার আংটি পরেছি, এক ভরি সোনার অলংকার পরেছি, এইরকম কথা এই আমরা ভাবতে থাকি। তাই বলছেন বীরের মতো লড়ো, কিরকম পিছন ফিরে চেও না, কারণ নিজের আত্মীয় স্বজন বা যে সুখ স্মৃতি সেগুলো আমাদের টেনে রাখে, এগিয়ে চলো, অবসন্নই হও বা ক্ষতবিক্ষত হও, ভ্রুক্ষেপ করো না, কত লোকে আঘাত করবে। স্বামী সারদানন্দজির চিঠিতে আছে, তিনি বলছেন একটা সংগ্রাম, একটা ধর্ম আন্দোলন তিনটে জিনিসের মধ্যে দিয়ে যায়। নম্বর এক, প্রথমে হচ্ছে বিরোধ, তারপরে হচ্ছে উপেক্ষা, আর তিন হচ্ছে গ্রহণ। এই তিনটি অবস্থার মধ্যে দিয়ে তারা যায়। বিরোধিতা করে তারা, বিরোধ করছেন তারা, বিরোধ যখন আপনি দেখবেন ভালো কিছু করতে যান বিরোধিতা হবেই, হবেই হবে বিরোধিতা, কিন্তু সেইটাকে কাটিয়ে আপনারা যখন করেন তখন আমাদের মানুষ উপেক্ষা করতে থাকে, তারপরেও যখন আমরা চলতে থাকি তখন আমাদের আস্তে আস্তে গ্রহণ করতে থাকে। এই তিন অবস্থার মধ্যে দিয়ে আমাদের যাবার কথা। এই তিন অবস্থা আমাদের জীবনের ভীষণ প্রয়োজনীয় তিনটি জিনিস, এইটা করতে গেলে বীরের মতো লড়াই আমাদের নিরন্তর চালিয়ে যেতে হবে। তিনি বলছেন একটা হচ্ছে বিরোধিতা, দুই হচ্ছে উপেক্ষা, তিন হচ্ছে গ্রহণ। বলছেন যতক্ষণ বিরোধিতা হবে ততক্ষণ পর্যন্ত আপনি অ্যালার্ট থাকেন, আপনি আপনার ভুলগুলোকে কারেকশন করার চেষ্টা করেন, উপেক্ষাও যখন তখন আপনি নিজেকে সেরা, আপনার সেরাটাকে দেন, কিন্তু যখন গ্রহণ হয় তখন কিন্তু আমরা একটা আত্মতুষ্টির মধ্যে ভুগি, তখন আমাদের পতন হতে থাকে। সেই কারণে তিনটি অবস্থাতেই সংগ্রাম আছে, বিরোধিতা, উপেক্ষা আর গ্রহণ, এই তিনটিতে। তাই বলছেন অবসন্নই হও বা ক্ষতবিক্ষত হও, ভ্রুক্ষেপ করো না, অভি ভয়ে শূন্য হয়ে যাও, সাথে আছে ভগবান, হবে জয়, হও করমেতে, হয় হও ধর্মেতে ধীর, হও করমেতে ধীর, হও উন্নত শির নাহি ভয়। বলছেন ভগবান সাথে আছে, আমাদের ভয় পাওয়ার মতো তো কিছু হয়নি, কিছু হয়নি ভয় পাওয়ার মতো। তিনি বলছেন যে অবিরাম সংগ্রাম চালিয়ে যাও, বীরের মতো লড়ো,
পরাজয়ের কথা মনে স্থান দিও না, পরাজয় তো হতেই পারে, কিন্তু যদি আমরা সবসময় সেই পরাজয়ের কথাই মনেতে স্থান দিতে থাকি তাহলে আমাদের দ্বারা আর কিচ্ছু করা হয় না, আমরা আর কিচ্ছু করতে পারি না, উই আর সিম্পলি বিকাম সিম্পলি ইউজলেস। বলছেন তবে তো কেল্লা, মরতে হয় তো বীরের মতো মরো, মানে আমি শেষ অবধি চেষ্টা করে গেছি, সেই চেষ্টাটা যেন আমার থাকে। সেই আপনি মনে আছে কর্ণপন্থীর সংবাদে কর্ণ বলছে যে বীরের সদ্গতি হতে যেন ভ্রষ্ট নাহি হই, আমি যে বীরের মতো যেন শেষ অবধি যেন বীরের মতো মরতে পারি, এটি যেন আমাদের জীবনে আসা দরকার। 34 নম্বর শ্লোক বলছে, এটি বলতে পারেন আমাদের জন্য খুব একটা থাপ পড়গোছেন। তিনি বলছেন আমি অতি দিনহীন দুর্বল, আমি কিছু পারবো না বলে মিছে কাঁদুনি গিয়ে কোনো ফল নেই, ওসব নড়ে ভোলা নিষ্কর্মা নপুংসুকের লক্ষণ, তাদের দ্বারা কি কোনো কাজ হয়? উঠে পড়ে লেগে যাও তবে তো হবে, রাস্তা অনেক দূর, দুর্গম বলে বসে থাকলে কি রাস্তা পুরোবে? ওঠো পথ চলতে শুরু করো, অমনি পথ কমতে শুরু হবে, তবে তো আশা হবে, সাহস আসবে, বল আসবে, অপ্রত্যাশিত সাহায্য আসবে, পথ ক্রমশ সহজ ও সরল হয়ে আসবে, দেখতে দেখতে গন্তব্যস্থানে পৌঁছে যাবে, তখন কি আনন্দ! একটা অদ্ভুত জীবনের গল্প বলছেন। দেখবেন আমরা কোনো কিছু কাজ দিলেই প্রথম দিকে বলি আমি অতি দিনহীন দুর্বল, আমি কিছু পারবো না, এই কথা প্রায় বোধ হয় আমাকে শুনতে হয়নি, এরকম লোক নেই। আমরা সব সময় এই কথা বলে নাকে কান্না কাঁদি, আমরা বলি মহারাজ আপনাদের কি শক্তি, আরে আমরা কি আকাশ থেকে পড়েছি নাকি, আমরা তো আপনার আপনাদেরই মানে কারুর ঘর থেকে এসেছি। আপনি ভেবে দেখুন তো, আমি স্কুলে এটা করে দেখছি, পরীক্ষা করে দেখেছি, আমি স্কুলে যখন ক্লাস 9-এ ক্লাস নিতে গেলাম, প্রথমবার ক্লাস নিতে গেলাম, গিয়েই প্রথম জিজ্ঞেস করলাম ক্লাস 9-এতে গিয়ে এই ক্লাসের ফার্স্ট বয়কে, সে একবারে গর্ব করে উঠে দাঁড়ালো, এই বয় লাস্ট বয়কে সে অনেক কাণ্ড করে কেঁদে কোকিয়ে সে উঠে দাঁড়ালো। আমি তাকে বললাম যে এক দুটি জিনিস খুব পরিষ্কার করে দেখে নে, তোর আর এর ভেতরে কোনো ফারাক নেই, তুইও যতটা পারিস এও ততটা পারে, মেধা হয়তো তোর একটু কম কিছু আছে, ওর একটু বেশি আছে, কিন্তু ও যে পরিমাণ পরিশ্রম করে তুই সেই পরিমাণ পরিশ্রম করিস না, এবং সেই পরিমাণ পরিশ্রম করিস না বলে তোর ভালো ফল হয় না। তোরা যদি সবাই মিলে চেষ্টা করিস দেখবি ওর মতো বা ওর চেয়েও ভালো একটা কাজ তোরা করতে পারবি। আমি আমার নিজের জীবনের একটা ঘটনার কথা বললাম, কেমন করে আমরা আমাদের চেষ্টা আমাদের জীবনের যে ছবি সেটাকে বদল করে দিয়েছিল, এবং আপনারা বিশ্বাস করবেন না সে এক অদ্ভুত রিমার্কেবল ঘটনা ঘটল। ক্লাস 9-10-এ দ্বিতীয় বছর আমরা দেখলাম এক একজনে 30টা করেও র্যাঙ্ক এগিয়ে গেছে, আমরা একটা প্রাইজ এবার দিয়েছি স্বামী ভূতেশ আনন্দজি মহারাজের নামে, এক্সেলেন্স প্রাইজ, যারা এইটা এগিয়ে যাবে টপকে যাবে। এবার যারা টপকে গেল তাদের সঙ্গে দেখা করতে গিয়ে একটা ভারী সুন্দর কথা আমি বললাম, এই যে তোরা পেলি তোদের কিন্তু নম্বরগুলো কিন্তু 65-65-65 মধ্যে, কিন্তু তোরা প্রত্যেকে 30টা করে র্যাঙ্ক এগিয়েছিস, এটা তোরা বাঁশবনে শেয়াল রাজা হয়ে আছিস, মাধ্যমিকে এই 65-র কোনো ভূমিকাই নেই, তোরা যদি এই যে একটা প্রত্যয় তোদের মধ্যে জেগেছে যে তোরা যদি চাস তোরা এগোতে পারিস, এবার দ্বিতীয় প্রত্যয়টাকে সত্যি করে দেখা, তোরা যদি চাস তাহলে এই 65টাকেই 85 করতে পারিস। এবং প্রথম বছর মাধ্যমিক এলো, আমাদের প্রথম বছরে আমি যখন যাই সে বছর মাধ্যমিকে স্ট্যান্ড করে স্টার পেয়েছিল 31 জন, এবছর সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে 51-তে। আমাদের ইচ্ছে আছে ওই 9 জন যে সেকেন্ড ডিভিশন হয় সেটাকেও একেবারে পরিষ্কার করে দেওয়া, অল অ্যালং সবার ভালো রেজাল্ট হোক, কোনো একজনের নয় সবার ভালো রেজাল্ট হোক। এবং প্রতি মুহূর্তে যখনই ওদের সঙ্গে আমার দেখা হয় তখনই পড়াশোনার কথা একটু অন্যভাবে বলি, আপনারা নিজেদের উৎসাহ দেবেন, এই কথাটি কখনো বলবেন না আমি অতি দিনহীন দুর্বল আমি কিছু পারবো না। স্বামী বিবেকানন্দের যদি আমরা উত্তরসূরি হই তাহলে কিন্তু এ কথা বলা আমাদের কোনো মতে সাজে না। স্বামী বিবেকানন্দ বলছে নেভার সে নো, নেভার সে আই ক্যান নট, কখনো না বলো না, কখনো বলো না আমার দ্বারা হবে না, নেভার সে নো, নেভার সে আই ক্যান নট। আমরা যখন চেষ্টা করতে থাকি তখন আমরা ধীরে ধীরে এগোই। এখন ল সেকশনে কাঁচের টেবিলের তলায় কথাটা আছে কি না জানি না,
কিন্তু দীপ্তি প্রকাশ মারা যখন ল সেকশনে ছিলেন তখন ওনার কাঁচের তলায় কথাটা ছিল, গেলেই পড়তে পাওয়া যেত। তাতে লেখা আছে ডু হোয়াট ইউ ক্যান, প্রথমে তুমি কী করতে পারো সেটা দিয়ে শুরু করো, দেন ডু হোয়াট ইজ পসিবল, তারপরে তোমার দ্বারা কি কতটা করা সম্ভব, যতটা করা সম্ভব ততটা করো, তারপরে ইউ উইল সি ইউ আর ডুইং ইম্পসিবল, তারপরে তুমি দেখবে তুমি অসম্ভব কি উঁচু করে দেখাচ্ছ। এইটা আমরা যত চেষ্টা করে যাব তত আমাদের জীবনের এই বদলটি হবে। 35 নম্বর সূত্র, আরও একটি থাপ্পড় আমাদের জন্য। আজকে বোধ হয় যাওয়ার আগে সব গালে আমাদের খুব ব্যথা হয়ে যাবে, বীরজনকে একের পর এক থাপ্পড় মেরে চলেছেন। অনেকের ধারণা যে সদ্গুরুর কাছে মন্ত্র নিলে তাঁর কৃপায় সব দুঃখ ঘুচে যাবে, অনেকের নয় প্রায় আমাদের সবারই ধারণা, আমারও তাই ধারণা ছিল। তখন দুরারোগ্য ব্যাধি সেরে যাবে, মনের মতো চাকরি হবে, ঐহিক সুখ সম্পদ লাভ হবে, কন্যাদয় হতে মুক্তি হবে, স্কুল কলেজের পরীক্ষায় পাশ হবে, মামলায় জিত হবে, ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে, সংসারের জ্বালা যন্ত্রণা অশান্তি দূর হবে, শনির দশা কেটে যাবে, আরও কত কি অলৌকিক বা অপ্রত্যাশিতভাবে হবে। তাদের জানা উচিত যে দীক্ষা বা ধর্মলাভের সঙ্গে এইসব ঐহিক লাভের ব্যাপারে কোনো সম্বন্ধ নেই, আর এ সকলের জন্য গুরুর কাছে আবদার করা মহাহীনতা, ধর্মভাবের মোটেই লক্ষণ নয়। গুরু তার হর্তাকর্তা বিধাতা নন, তাকে এসবের জন্য বিব্রত বা জ্বালাতন করা অত্যন্ত অন্যায়, তাতে তার আশীর্বাদ লাভের চেয়ে বিরাগ ভাজনই হতে হয়, তার সঙ্গে মাত্র পরমার্থিক ব্যাপারের সম্পর্ক। দুটো ঘটনা আপনাদের বলি, পূজ্যপাদ ভূতেশ আনন্দজি মহারাজের জীবনের ঘটনা, এটা আপনারা অনেকেই শুনেছেন। সেটা হচ্ছে একদিন মহারাজের কাছে এক ভদ্রমহিলা আকুল হয়ে কেঁদে পড়লেন, তা মহারাজ ভাবলেন যে এতদিনে তিনি একজন কাউকে পেয়েছে যার ভগবানকে পাওয়ার জন্য বোনের ভেতরে তার ভীষণ একটা আকুলতা তৈরি হয়েছে। তিনি খুব সুখী হলেন, তারপরে জিজ্ঞেস করলেন মা কী হয়েছে, বলছে বাবা বলুন আপনি বললেই যেন উঠে যায়। তা মহারাজ জিজ্ঞেস করছেন কী উঠে যাবে, বলছে বাবা আপনি বললেই যেন ভাড়াটি উঠে যায়। এই ঘটনাটি ঘটে যাওয়ার পরে ঘটনাটি ন্যারেট করছেন যখন পরের দিন সকালে, তখন তিনি আমাদের বলছেন মাঝে মাঝে ভাবি শঙ্খকে কি জিনিস দিয়ে গেলাম, এটা হচ্ছে কথা, এটা একটা ঘটনা। দ্বিতীয় ঘটনাটি বর্তমান প্রেসিডেন্ট মহারাজ আমাদের বলেছিলেন এবং এইরকম ঘটনা আমরা সাক্ষী হয়েছি। যখন সন্ন্যাসের পর আমরা তপস্যায় যাচ্ছি তখন উনি বললেন যে ট্রেনে উঠে কেউ কেউ বলবে বাবাজি থোড়া হাত দেখ, দেখলো মানে হাত দেখে দাও মা, তারপরে খানিকক্ষণ তুমি যদি বলে যে নেই হাত দেখনা নেই আতা হ্যায়, তখন বলবে তাব কুছ জড়িবুটি বতাইয়ে, তখন বলবে কিছু ওষুধপত্র এইসব জড়িবুটি বলো, যখন সেও যদি না দেয় তখন বলবে যে আপ হাত দেখনা ভি নেই জানতে হো জড়িবুটি ভি নেই বতাতে হো আপকো পাবলিক কিউ খিলায়েগা। এটা স্মরণানন্দজির গল্প, তিনি আমাদের বলছিলেন। আমরা সত্যি সত্যি এই বেলুড় মঠ থেকে মেদিনীপুর চলেছি দুর্গাপুজোর জন্য, রূপসী বাংলায় আমার পাশে উঠেছেন একজন সেনা, একজন খুব বড় অফিসার, তিনি এসে পাশে বসলেন, এই কোন আশ্রম থেকে এসছি কী করছি জিজ্ঞেস করার খানিকক্ষণ বাদেই বললেন আপকো হাত দেখনা আতায়, বলে হাতটি বাড়িয়ে দিলেন। আমার খালি স্মরণানন্দজির কথা মনে পড়ছে, না না হাত দেখা জানি না। তখন উনি আমাকে বলছেন তার খুঁজ ঔষধি ঔষধি আপ জানতে শিলাজিত বগেরা, না ওসবও কিছু জানি না। তা আপ ক্যা জানতে হ্যাঁ ইয়ে সব চিজ আপকো পতা নেই তো ক্যা কেসে হোগা, তো এ ভগবা পেহনা একদম বেকার, মানে গেরুয়াটা পরা একদম বেকার, বলে সেই যে তিনি মুখটাকে ঘোরালেন আমার খড়গপুর যাওয়া অবধি একবারও আমার দিকে ফিরেও তাকালেন না। এইটা হচ্ছে আমাদের একটা বেসিক জিনিস, আমরা সবাই চাই। আমরা দেখেছি পূজ্যপাদ ভূতেশানজি মহারাজের কাছে, পরে প্রেসিডেন্টের কাছেও দেখেছি, মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে যে পেনে পরীক্ষা দেবে সেইটা মহারাজ একটু ছুঁয়ে দিন, মায়ের মন্দির ঠাকুরের মন্দির তো আছেই ছোঁয়াছুঁয়ির ব্যাপার তো অনেকই আছে, মহারাজ আপনি ছুঁয়ে দিন। মহারাজ বলতেন পড়াশুনো যদি না ভালো করে করে আমি ছুঁলেও কিছু হবে না, ও দিয়ে কিচ্ছু বেরোবে না, সম্পদ আমার ভেতরে আছে আমি বাইরে কোথায় খুঁজছি, আমি ভাবছি গুরু তার ইয়ে দিয়ে করে দেবেন, গুরু আমার ভেতরের সেই শক্তিকে জাগরণ করে দেবেন যা দিয়ে আমি এইগুলোকে অতিক্রম করতে পারি। শ্রী শ্রী মায়ের একটা কথা আছে, কেন আমরা ভগবানকে ডাকবো সেই প্রসঙ্গে তিনি বলছেন
ভগবানকে ডাকলে যেখানে ফাল ঢোকার কথা ছিল সেখানে ছুঁচ ঢোকে, ফাল ঢোকার জায়গায় ফালি ঢোকে, ছুঁচ ঢোকে না, তাহলে মায়ের কথাটা কি মিথ্যে? তা নয়, মা এটা বোঝাতে চাইছেন ভগবানকে ডাকলে আমাদের মন এমন একটা স্তরে উন্নীত হয় যেখানে ফাল ঢুকলেও ছুঁচের মতো বেদনা হয়। যখন ভগবানকে আমরা ডাকি, ভগবানের মন নিবিষ্ট করি, তাহলে তখন সংসারের এই যে জ্বালা, যেগুলো থেকে আমরা পরিত্রাণ পাই, দুরারোগ্য ব্যাধি, মনের মতো চাকরি, ঐশ্বর্য লাভ, কন্যা দায়, এই সমস্ত স্কুলে পাশ হওয়া, এগুলো থেকে আমরা মুক্তি পাই। স্বামীজি বলছেন যে তাদের কাজটাকে ইষ্টাভিমুখী করে, সে আরও ভালো কাজ করতে পারে। মানে এই যে পড়াশোনা আমি যে করছি বা যা কিছু করছি, এটা ভগবানের প্রীতি উৎপাদনের জন্য করছি। যখন আমরা এইটা ভাবি, তখন আমরা আমাদের সেরাটা দিয়ে থাকি, তখন ভালো ছাত্র আরও ভালো ছাত্র হয়, উকিল ভালো উকিল হয়, শিক্ষক আরও ভালো শিক্ষক হয়। তখন আমরা উজাড় করে দিই, আমি যাকে সবচেয়ে ভালোবাসি তাকে তো আমার সেরা জিনিসটা দিতে চাই, তখন সেই কারণে আমরা আমাদের সেরাটিকে উজাড় করে দিয়ে থাকি। তাই বলছেন যে ইষ্টের সঙ্গে, এই গুরুর সঙ্গে আমাদের সম্পর্ক কি পরমার্থিক ব্যাপারের সম্পর্ক, আমাদের সঙ্গে যে অর্থকরী জিনিস কিচ্ছু পাওয়া যাবে না। আত্মস্বামী খুব ক্লিয়ারলি বলতেন, একদম পরিষ্কার বলতেন, বাপু এইসব জিনিস চাইবার জন্য তোমরা যদি আমার কাছে এসে থাকো, তাহলে নিশ্চিত 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 করে জানবে এগুলো আমি কখনোই তোমাদের দিতে পারবো না। আজকে 36 নম্বর সূত্র হচ্ছে এই রকম, সকামভাবে সেবা বা উপাসনা ব্যবসাদারি মাত্র, তাতে ঠিক ঠিক ধর্মলাভ হয় না, ফললাভ যা হয় তা অতি সামান্য, তুচ্ছ, অস্থায়ী, সহজে ক্ষয় হয়ে যায়। সকাম উপাসনায় চিত্তশুদ্ধি হয় না, ভক্তি মুক্তি বা শান্তি লাভ, শান্তি ও আনন্দ লাভ হয় না। শ্রী শ্রী ঠাকুর কামনা করে দেওয়া জিনিস গ্রহণ করতে এমনকি ছুঁতেও পারতেন না। দেখবেন আমরা বেশি কনসেন্ট্রেট করি ওই ভগবতী বাক্য ইয়েতে, আমাদের কি বেশ বলে চণ্ডীতে, আরো এক কাটি এগিয়ে চণ্ডী পাঠের ফল, গীতা পাঠের ফল, ওটাতে আমাদের খুব কনসেন্ট্রেট করি। বাড়িতে বিপদ হয়েছে, চলো চণ্ডী পাঠ করো, বিপদ কেটে যাবে, তা না। আমরা চণ্ডী পাঠ ভগবানের প্রীতি উৎপাদনের জন্য যদি করি, তাহলে দেখবেন নিজের মনের ভেতরে একটা প্রকাশ আসবে যে আমি আমি দেবীকে আমার অন্তরে স্থাপন করেছি, আমার ভয় কি, এই বিপদকে আমি কাটিয়ে উঠতে পারবো। আমরা প্রার্থনা করতে পারি, কিন্তু সবটুকু দায়িত্ব তার হাতে ছেড়ে দিতে হয়, তার হাতে ছেড়ে মন প্রাণ উজাড় করে প্রার্থনা করি। সকাম এই যে আমরা করি, এই করলে, এতদিন ধরে প্রার্থনা করলে বা একদিনে 3 বার করে প্রার্থনা করলে ফললাভ যে হয় না তা আমি বলবো না, নিশ্চয়ই ফললাভ হয়, কিন্তু তা সেই ফলের পরিমাণটা খুব কম থাকে। ঠাকুর সিদ্ধাইকে মানে একজন পতিতার বিষ্ঠার সঙ্গে তুলনা করেছেন, মা তাকে দেখিয়ে দিলেন, আমাদের বারবার দেখিয়েছেন এইটাতে কনসেন্ট্রেট করে থাকা গেলে হবে না। আপনারা দেখেছেন বৈষ্ণব চরণের সেই যে সিদ্ধাই ছিল, তিনি কীরকমভাবে সেই সিদ্ধাইকে কেড়ে নিলেন, কেন কেড়ে নিলেন, কারণ এই জিনিসগুলোতে যদি আমরা কনসেন্ট্রেট করি, আমাদের ভেতরে যে সাধক আমি আছি, যে সাধনা করে ঈশ্বরের নিকটবর্তী হতে চায়, ঈশ্বরের সমীপে যেতে চায়, সেই সাধক সত্তার অপমৃত্যু হয়। সেই কারণে বারবার এই যে সিদ্ধাইয়ের প্রতি আমাদের এত হ্যাকথুকতা বলা হয়েছে। বলছেন কামনা করেও যদি কোনো জিনিস দিই, নিশ্চিত নিশ্চিত করে জানবেন যে একটাই হবে, তার সেটা কোনো ফললাভ হবে না। মহাপুরুষ মহারাজকে একজন বলছেন দুর্গা পুজো দেখে কি আনন্দ পেলাম, খুব সম্ভবত দুর্গা পুজো বা কালী পুজো, দুর্গা পুজোই বোধ হয়, দেখে তিনি বললেন কি আনন্দটাই পেলাম। মহাপুরুষ মহারাজ ভারী সুন্দর তার উত্তর দিচ্ছেন, আমাদের না কিচ্ছু প্রার্থনা নেই, আমাদের শুধু একটাই প্রার্থনা, মা তুমি এখানে এসো, তুমি এই পুজো গ্রহণ করো আর তুমি আনন্দ লাভ করো, এইটির কথা বারবার বলছেন আর কি। এইটির বলছেন এই যত এই সকামভাবে থেকে নিষ্কামভাবে কাজ করবে তত দেখবেন আনন্দ হবে। 37 নম্বর শ্লোক, তাকে এই জীবনে পেতে হলে নিজের সমস্ত শক্তি সামর্থ্য দিয়ে সাধন ভজন করতে হবে, তাকে সর্বস্ব অর্পণ করতে হবে,
ষোলো আনার উপরেও যদি সম্ভব হয় দিতে হবে। শ্রী ঠাকুর বলতেন, পাঁচ শিখে পাঁচ আনা বিশ্বাস ভক্তির কথা, অর্থাৎ পাত্র ছাপিয়ে গড়িয়ে যায়। সে কজনের হয়, তবে নিরাশ হবার কিছু নেই, নিজের শক্তি এবং সামর্থ্য অনুযায়ী যথাসাধ্য করে যাবে। জানবে যতই করো না কেন তাকে পাওয়ার পক্ষে তা কিছুই নয়, তার কৃপা ভিন্ন কিছুই খবর নয়। বলছেন ফাঁকিবাজি দিয়ে যেমন সংসার হয় না, আপনি দেখবেন একটা সময় সবটাই ফাঁকি হয়ে যায়, আমি কেবল রইনু, বাকি যা ছিল তা গেল চলে রইল, যা তা কেবল ফাঁকি, ওই ফাঁকি শেষ অবধি থেকে যায়। যতই আমরা ফাঁকি দিতে থাকি আলটিমেটলি আমরা নিজেদের ফাঁকি দিই, এইটা আমাদেরকে কিন্তু বুঝতে হবে, একবারে খুব পরিষ্কার খুব ক্লিয়ারলি এটা বুঝতে হবে। যত ফাঁকি দিতে থাকবো তত একটা সময় আমরা নিজেরাই ফাঁকিতে পড়ে যাব। তাই ফাঁকি দেবার আগে খুব সাবধানে ভাববেন, এই যে ফাঁকি দিচ্ছি এটা কতটা ঠিকঠাক হচ্ছে। গুরুকে কথা দিই দিনে দুবেলা জপ করব, সব সময় দুবেলাও ভালো করে জপ করি না, ওই কোনো রকম একটা যেন ইয়ে করার মতো করলুম, অথচ আমাদের কত কিছুতে ইন্টারেস্ট আছে, প্রথমা কাদম্বিনী দ্বিতীয়া কাদম্বিনী সবেতে ইন্টারেস্ট আছে, আমাদের কিন্তু এই ইয়েতে ইন্টারেস্ট হয় না। ভগবানকে ভালোবাসতে হয়, এত ভালোবাসা এত ভালোবাসা এত ভালোবাসা, যে ভালোবাসা দেখলে যে একেবারে ভগবান আপনার প্রতি তুষ্ট হবেন, প্রীত হবেন। মায়ের ঘ্যান ঘ্যানে ছেলে হওয়ার কথা ঠাকুর বলছেন, ছেলে বারবার ঘ্যান ঘ্যান করতে থাকে, মা দুটো পয়সা দে, মা দুটো পয়সা দে, মা দুটো পয়সা দে, এই বলতেই থাকে। তখন একটা সময় মা একবারে বিরক্ত হয়ে গিয়ে বাচ্চাদের অন্যান্য বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন, সেই গল্প করা ছেড়ে দিয়ে তিনি বললেন, দাঁড়াও তো একে ছেড়ে দিয়ে আসি। তারপরে দুপ দুপ করে এসে কড়াক কড়াক করে সেই চাবি করলেন, খুলে পয়সা ছুঁড়ে ফেলে দেন। এই তার প্রীতি উৎপাদন, যা কিছু করবেন তার প্রীতি উৎপাদন করার জন্য করবেন। আমার মনে আছে আমার ব্রহ্মচর্য দীক্ষার পরে রোজ জপ করতে সকালে বসলেই ঢুল পেত, একবার এপাস একবার উপাস করতাম, কোনো উপায় না দেখে পূজ্যপাদ স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজকে গিয়ে বললাম, উনি তখন আমাদের প্রেসিডেন্ট, আমাদের ব্রহ্মচর্য গুরু তিনি ছিলেন, তাকে গিয়ে বললাম, উনি বললেন, কই আমার তো ঘুম পায় না, আমি রাত 11টা অবধি পড়াশোনা করি, আবার ভোরবেলা উঠে জপ ধ্যান করি, আই নেভার ফিল স্লিপি। আমরা তখন সদ্য ব্রহ্মচর্য হয়েছে তো, অত প্রেসিডেন্টকে উপদেশ দেবার অধিকার হয়ে গেছে আমাদের, তাই মহারাজকে বললাম, আপনি সঙ্গগুরু আর আমরা একজন সাধারণ ব্রহ্মচারী, আপনার সঙ্গে আমাদের তুলনা হয়? তিনি বললেন, নো নো নট অ্যাট অল, ইউ আর অলসো আ সাধু, আই অ্যাম অলসো আ সাধু, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড মি, তুমিও সাধু আমিও সাধু, তোমার আমার ভেতরে কোথাও কোনো ফারাক নেই, তাহলে ফারাকটা কোনখানে? বলছেন, ইটস অল ডিফারেন্স ইন অ্যাটিটিউড, হোয়েনএভার ইউ গো টু দ্য টেম্পল জাস্ট থিঙ্ক ইট উইল নট বি হেল্পফুল ফর ইউ, বাট গুরু মহারাজ উইল বি হ্যাপি with guru maharaj will be happy to see you. তুমি যখন মন্দিরে যাবে তখন ভেবো না যে এতে তোমার কোনো কল্যাণ হবে, সব সময় মনে করো তুমি যখন মন্দিরে যাবে তোমাদেরকে ঠাকুরের খুব আনন্দ হবে। বলছে, whenever you do japam always think it is not giving any benefit, but if you do japam intensely guru maharaj will be happy. তুমি জপ করবার সময় তুমি যদি মনে করো না এই জপে তোমার কোনো ফল হবে না, কিন্তু যদি তুমি মনে করো যে আমি যদি মন প্রাণ উজাড় করে তাঁর নাম করতে পারি তাহলে অবশ্যই তিনি প্রীত হবেন। তারপরে বলছেন, ইফ ইউ ডু সেলফলেস সার্ভিস থিঙ্ক দ্যাট ইট উইল নট বি হেল্পফুল টু ইউ, বাট ইফ ইউ গো অন ডুইং সেলফলেস সার্ভিস ইন এ মোড দ্যাট গুরু মহারাজ উইল বি হ্যাপি, গুরু মহারাজ উইল ফিল হ্যাপি সিইং ইউ ডুইং সেলফলেস সার্ভিস। তুমি যদি নিষ্কাম কর্ম করো তাতে তোমার কোনো লাভ হবে না, কিন্তু যদি মনে করো যে ঠাকুর তোমার এই নিষ্কাম কর্মে খুশি হচ্ছেন তাহলে অবশ্যই দেখবে সেই নিষ্কাম কর্মে আনন্দ হবে। উনি বলছেন, খ্রিস্টানস অলওয়েজ ইউজ টু টেল অল ফর জিসাস, খ্রিস্টানরা সবসময় বলে যা কিছু করি সব যিশুর জন্য, ওয়াই কান্ট উই টেল অল ফর ঠাকুর, আমরা কেন বলতে পারি না সব ঠাকুরের জন্য করছি? তারপরে বলছিলেন সেই শ্লোক, প্রিয়তাম পুণ্ডরী কাক্ষ সর্বয়জ্ঞেশ্বর হরি তস্মিন তুষ্টে জগত্তুষ্টম প্রণীতে প্রণীত জগৎ, তুমি তুষ্ট হলে জগৎ তুষ্ট হয়, তুমি যদি রুষ্ট হও জগৎ রুষ্ট হবে।
আমাদের জগৎটাকে ছোট করতে করতে শুধু ইষ্টময় জগৎ করবেন, তাহলে দেখবেন এই সমাজ এগুলো ইচ্ছাই করবে না। তখন দেখবেন শক্তি সামর্থ্য সবটুকু তার কৃপা পাওয়ার আমরা চেষ্টা করে যাব। আমরা যদি মনে করি তিনি একমাত্র আমাকে উদ্ধার করতে পারেন, এই করোনার বাজারে খুব ভালো করে পরীক্ষা করে দেখতে পারেন, যদি মনে করতে পারেন তিনি আপনাকে উদ্ধার করবেন, দেখবেন আপনি কখন মাস্ক পরছেন, আপনি কখন সোশ্যাল ডিস্টেন্সিং পালন করছেন, আপনি কখন কত কী করছেন, তাকে ভালোবাসুন, তার প্রীতির জন্য কাজ করুন, তখন দেখবেন এটি হবে না। তাই বলছেন কোনো কিছু দিয়েই তাকে পাওয়া যায় না, তার তাকে পাওয়া কী করে যায়, তার কৃপা। গানে আছে না, তুমি কৃপা করো যারে সেই তোমারে জানিতে পারে, প্রসিদ 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 দেবেশী সাধকে হৃদিপদ দেবী রাজ বিকাশ করুণাময়ী। তুমি কৃপা করলে তবেই তোমাকে আমরা জানতে পারি। 39-38 নম্বর শ্লোক, তবে তার কৃপা তার উপরে হয় যাকে তিনি দেখেন যে যথাসাধ্য সে যথাসাধ্য করছে, নিজেকে মোটেই বাঁটিয়ে চলেনি, ভীষণ তরঙ্গের মধ্যে পড়েও হাল ছাড়েনি, যে অনেক বুঝে অবশেষে বুঝেছে যে তাঁর কৃপা ছাড়া তাকে লাভ করা নিজের চেষ্টার অসাধ্য। যখন সে চারিদিক অন্ধকার অকূল পাথার দেখে, হাবুডুবু খেয়ে অবসন্ন হয়ে ডুবে যাবার মতো হয়, তখন তিনি তার পদ্মহস্ত দিয়ে তাকে উঠিয়ে নেন, তাকে জন্মমৃত্যুর পারে নিয়ে যান, আর যেখানে অনন্ত আনন্দ অনন্ত শান্তি, আর যে আনন্দের এক কণা পেলে জীব নিজেকে পরম সুখী মনে করে। এটা হচ্ছে কথা, ভগবান তাকে কৃপা করেন যে চেষ্টা করে, যে চেষ্টা করে না ভগবান তাকে কৃপা করেন না। বলছেন যে সংগ্রাম করতে থাকছে, স্বামীজির কবিতায় আছে না, সাহসে যে দুঃখ দৈন্য চায়, মৃত্যুকে যে বাঁধে বাহু পাশে, কাল নৃত্য করে উপভোগ, মৃত্যুর উপা তারই কাছে আসে। আমরা তখনই ভগবানের কৃপা পাই যখন জীবন সংগ্রামে চলতে আমরা এতটুকু কাতর হই না, আমরা যখন নিজেদের উজাড় করে এতটুকু নিজেদের না বাঁচিয়ে ভগবানের জন্য কাজ করি। যখন আমরা এই চেষ্টাটি করে যাই তখন নিশ্চিত 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 করে জানবেন যে ভগবানের কৃপা আমরা পাবই পাব, কারণ তিনি তার দীন সন্তানকে কখনো ছেড়ে দেন না। জগৎ সংসারে সবাই আপনাকে ছেড়ে যাবে, আপনার স্ত্রী পুত্র পরিজন আত্মীয় স্বজন, যাদেরকে মনে হবে যে তাদের ছাড়া আপনি বাঁচতেই পারবেন না, সবাইকে তিনি সবাই ছেড়ে চলে যাবে, কিন্তু তিনি কখনো কোনো অবস্থাতে ছেড়ে যাবেন না। একজন ডাক্তারের চেম্বারে একটা ভারী সুন্দর ছবি দেখেছিলাম অনেক বছর আগে। সে চেম্বারে কীরকম ছবিটা, একটা সমুদ্রের বেলাভূমি, তার খানিকটাতে দুটো 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 করে পায়ের ছাপ, সেখানে কয়েকটা কথা লেখা আছে, তারপরে আবার খানিকটা জায়গায় গিয়ে দুটো দুটো নয় একটি একটি করে পায়ের ছাপ। সে কথাগুলো এই ঈশ্বর ভক্তকে বলছে, লুক আই এম অলওয়েজ উইথ ইউ, দেখেছো আমি তোমার সঙ্গে সব সময় ছিলাম, এইটা হচ্ছে তোমার পায়ে, দিস ওয়ান ইজ ইয়োর দিস ওয়ান ইজ মাইন, এইটা তোমার পায়ের ছাপ এটা আমার পায়ের ছাপ। তারপরে তিনি বলছেন খানিকটা গিয়ে ওই একটা একটা পায়ের ছাপ, তখন ভক্ত জিজ্ঞেস করছেন বাট অ্যাট দিস টাইম হোয়াট ইজ, বলছে দিস ইজ দি মোস্ট ডিফিকাল্ট টাইম অফ ইয়োর লাইফ, এটি তোমার জীবনের সবচেয়ে কঠিনতম সময় তুমি যখন পেরোচ্ছিলে। ভক্ত জিজ্ঞেস করছে ও লর্ড অ্যাট দ্যাট টাইম ই ওয়াজ নট উইথ মি, ওর ভো ভগবান সেই সময় কি তুমি আমার সাথে ছিলে না? তিনি তখন উত্তর দিয়েছেন ইয়েস বেবি আই ওয়াজ উইথ ইউ, দেন বাই ওয়ান ফুটপ্রিন্ট, বলছেন হ্যাঁ ভাই হ্যাঁ সন্তান হে হে খোকন তোমার সঙ্গে আমি তখনও ছিলাম। তো ভক্ত জিজ্ঞেস করছে তাহলে এক পা কেন, একটা পায়ের ছাপ কেন? বলছেন অ্যাট দ্যাট টাইম আই ওয়াজ টেকিং ইউ ইন মাই ল্যাপ, সেই সময় জীবনে যে সময় সংগ্রাম করছিলে সেই সময় আমি তোমাকে আমার কোলে নিয়ে যাচ্ছিলাম। মা যেমন তার সন্তানকে কোলে নিয়ে যায় ঠিক সেই রকম অবস্থা হচ্ছে। আমি একজনকে দেখেছিলাম যে তাকে সারা রাত ধরে হাঁটতে দেখেছি, ছেলে সন্তান পুড়ে গেছে, বিছানায় শোয়ালেই তার হাতটা পুড়ে যাওয়ার জন্য বিছানায় শোয়ালেই সে চিৎকার করছেন, সেই ছেলেটিকে কাঁধে করে নিয়ে সেই রাত্রি 10টা থেকে সকাল 6টা অবধি একাকী মা বারান্দার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হেঁটে দিলেন,
সমস্ত রাত কাটিয়ে দিলেন। মায়েদের এই সংগ্রামে কোনো তুলনা হয় না। ঠিক এই রকম সংগ্রাম আমাদের ভগবান যখন ভগবানকে পাওয়ার জন্য যখন আমরা করি, তাই বলছেন যে জন্ম তখন তিনি কেমন করে নিয়ে যান, ভগবান যখন আমাদের কোলে তোলেন তখন তিনি আমাদের কেমন করে নেন। বলছেন এরকম যখন চারিদিক অন্ধকার, অকুল পাথার হাবুডুবু দেখে অবসন্ন হয়ে ডুবে যাবার মতো হয়, তখন তিনি তার পদ্ম হস্ত দিয়ে উঠিয়ে নেন। যখন জীবনের কোনো দিক পথ খুঁজে পায় না তখন ঠিক ভগবানের কৃপা আমরা পাই, একবারে তিনি কোলে তুলে দেন এবং কোলে তুলে নিয়ে আমাদের জন্ম মৃত্যুর পারে নিয়ে যান, এমন একটা অবস্থায় নিয়ে যান যেটা জন্ম মৃত্যুর পারে চলে যাই আমরা। জন্ম মৃত্যুর পারে মানে জীবনের যে কষ্ট সেটা আমাদের পেতে হয় না, মৃত্যুর যে অন্ধকার সেটা আমাদের ভোগ করতে হয় না, এক তার পারের এক জায়গা, সেখানে কেমন অনন্ত আনন্দ, যেখানে আনন্দ শেষ হয় না, অনন্ত শান্তি, যেখানে শান্তির কোনো ছেদ নেই, যে আনন্দের এক কণা পেলে জীব নিজেকে পরম সুখী মনে করে, জীব নিজেকে পরম সুখী বলে মনে করে। 39 নম্বর শ্লোক বলছেন, সংসারকে এত ভয় করলে কি চলে, বীর হওয়া চাই, সংসারকে তুচ্ছ জ্ঞান করতে চাই, আমি অতি দুর্বল, আমি অতি হীন অপদার্থ, আমার দ্বারা কিছু হবে না, আমি কিছু করতে পারবো না, এসব ভাব ত্যাগ না করলে কোনো কালেই কিচ্ছু হবে না, ওসব ভাব মন থেকে ঝেড়ে ফেলে দিয়ে বীরের মতো বলবে আমার অসাধ্য কি আছে, আমি অমৃতের সন্তান, অমৃতত্বে আমার জন্মগত অধিকার, কোনো কিছুতেই আমাকে তার থেকে বঞ্চিত করতে পারবে না। আর আরেকটি শ্লোক এর সঙ্গে পড়ব, 40 নম্বর সূত্র বলছেন, যখনই মনে দুর্বলতা বা অবসাদ আসবে এই শ্লোকটি আবৃত্তি করবে। কি শ্লোক? অহম দেব না চান্যোস্মি ব্রহ্মৈবাহম না শোক ভাগ সচ্চিদানন্দ রূপহম নিত্যমুক্ত স্বভাবম, আমি দেবতা, আমি অন্য কিছু নই, আমি সাক্ষাৎ ব্রহ্মস্বরূপ, কোনো শোক আমাকে স্পর্শ করতে পারে না, আমি সচ্চিদানন্দ স্বরূপ, নিত্য মুক্ত ভগ স্বভাববান, ওম তৎসৎ ওম। এই দুটি কথা বলছি আমরা। আর 39 নম্বর শ্লোক হচ্ছে, সংসারকে ভয় করলে, কাউকে ভয় করলে চলে না, অমুক আমাকে এরকমভাবে বলবে, তমুক আমাকে ওরকমভাবে বললে, ও ভাবলে হবে না। আমাদের জানেন তো মধ্যবিত্তদের একটা বড় সমস্যা, লোকে কি বলবে এই ভাবা। ভগবানের কাছে যাচ্ছি, মনে আছে আমরা তখন কলেজে পড়তাম, বাগবাজার থেকে স্টিমারে করে লঞ্চে করে আমরা কুটিঘাট যেতাম, ঠিক 3টে লঞ্চটায় আমরা যেতাম, ঠিক ওটা গিয়ে 3টে 25 গিয়ে পৌঁছতো, 3টে 25 ভুটভুটি ছিল, সেই আমরা দ্রুত সেই ভুটভুটিতে উঠে চলে যেতাম এপার থেকে ওপার। রোজ সবাই ভূতেশ আনন্দজি মহাজের কাছে যেত, আমি শুধু শনিবার দিন যেতাম, তাই এদের সকলের সঙ্গে আমাদের দেখা হতো। তাদের মধ্যে কাউ কাউকে দেখেছি বলছেন যে সংসারে গেলে বড় অশান্তি, বাড়িতে এই যে রোজ আসছি খুব অশান্তি হয়, আবার কাউকে কাউকে দেখেছি সেগুলোকে উপেক্ষা করে চলেছেন, আজকে এত বছর পরেও তাদের এখন অনেক বয়স হয়ে গেছে, তাদের সঙ্গে যখন দেখা হয় সেই সব দিনের কথা নিয়ে আলোচনা হয় তখন তারা একটি কথা বারবার বলেন, ভাগ্যিস সেই সময় সংসারকে উপেক্ষা করে ভগবানকে ভূতেশানন্দজি মহাজের কাছে যেতাম, গুরু সঙ্গ করতে গিয়েছিলাম, তাই তো আজ এতদিন পরে যখন সংসার আমাকে ফেলে দিয়ে চলে গেছে, গুরুর সেই সুখস্মৃতি, তার সেই প্রত্যেকটি দিনের ঘটনা আমাকে বেঁচে থাকার নতুন এক সূত্র দেন, এটা হচ্ছে কথা। আমরা যত এটা আমি খুব বেশি জোর দিই, যাদের গুরুসঙ্গ করার সুযোগ আছে দয়া করে গুরুসঙ্গ করবেন, গুরুসঙ্গকে কোনো অবস্থাতেই অবহেলা করবেন না, কারণ এইসব মহাপ্রাণরা খুব দীর্ঘদিন স্থূল শরীরে থাকবেন না, কিন্তু তাদের এই স্থূল শরীরের স্মৃতি সব সময় আপনাদের জাগ্রত করে রাখবে। জীবনের প্রতি মুহূর্তে প্রতি কাজে যখনই আর কোনো ইয়ে খুঁজে পাবেন না তখনই এরা সাহায্য করবেন। শুধু তাই নয়, ঠাকুর মার স্বামীজির স্থূল সঙ্গ করার সব সময় চেষ্টা করুন, এই বই পড়ুন,
তাদের জীবনী গ্রন্থকে নিয়ে ফ্যান্টাসি করুন। মায়ের কাছে এসেছেন সরজুবালা, ভাবুন দিনের পর দিন, ভাবুন সরজুবালার এক একটা দিনের স্মৃতি কথা। তিনি এসেছেন, তাকে দেখা মাত্র মা বলছেন, তাই তো মা তুমি এলে, কিন্তু আজ আমায় বলরাম মন্দিরে চলে যেতে হবে। তিনি বসে রইলেন, মা যাত্রা করলেন, তারপর সেখান থেকে দ্রুত চলে এসেছেন, সরজুবালাকে দিচ্ছেন বাড়ি নিয়ে যাবেন বলে ছোট্ট ফাঁকা নারকেলের মালা। এখনকার মতো তো ফয়েলের প্যাকেট ছিল না শ্রী শ্রী মায়ের কাছে, সেই নারকেলের মালা, শুকনো নারকেলের মালা, তার মধ্যে প্রসাদী লুচি মিষ্টি এই সমস্ত দিয়ে দিচ্ছেন। সরজুবালা এগিয়ে চলেছেন, নিচ থেকে তারা এসেছে, গাড়ি এসে গেছে, তাড়াতাড়ি চলো নিচে চলো মা। উনি নেমে আসছেন, দেখছেন যে মা এগিয়ে আসছেন, বলছেন, মা তুমি যেতে পারবে তো, আমি কি একটু যাব? তিনি বলছেন যে না মা আমি পারবো। এই স্মৃতিগুলোকে যখন আমরা ভাবি, তখন সরজুবালার জায়গায় যদি নিজেদের স্থাপন করতে পারি, তাহলে দেখবেন যে আমাদেরও মনে হবে যেন আমার জীবনের অন্ধকার পথ সবটুকু যেতে পারছি না, মা যেন জিজ্ঞেস করছে, ও মা আমি কি যাব তোর সাথে? কিন্তু তারপরে মনে হয় যে আমি যেন ঠিক পৌঁছে যেতে পারবো। তাই বলছেন এসব দুর্বল ভাবলে হবে না, নিজেকে দুর্বল ভাবলে হবে না, এই এত সম্পদ ভগবান আমাদের কাছে ছড়িয়ে দিয়েছেন। এই রিসেন্ট অবতারের যে স্পেশালিটি, কেন পূর্ণ অবতার, পূর্ব পূর্ব অবতারদের কথা, তাদের লীলা তারা ছড়িয়ে দিয়েছেন, মুঠো মুঠো ছড়িয়ে দিয়েছেন, রাস্তায় মণিমুক্তর মতো ছড়িয়ে দিয়েছেন। শুধু আমাদের কাজ সেই ছড়িয়ে থাকা মণিমুক্তগুলোকে এক জায়গায় করে তাই দিয়ে আমার চেষ্টার সুতো দিয়ে একটা মালা গেঁথে নিজের গলায় পরে রাখা, অঙ্গ সংলগ্ন করে রাখা, নিজেকে আনন্দময় করে রাখা। তিনি বলছেন যে ওসব ভাব আমি পারবো না, এ ভাব কখনোই আনবে না, ওসব ভাব মন থেকে ঝেড়ে ফেলে দিয়ে বীরের মতো বলবে, আমার অসাধ্য কি আছে, আমি অমৃতের সন্তান, অমৃতত্বে আমার জন্মগত অধিকার, কোনো কিছুতেই আমাকে আমিকে তার থেকে বঞ্চিত করবে পারবে না। আমি সব সময় বলি এই কথাটা, হয়তো রিপিটেশনই মনে হবে আপনাদের, আমাদের যখন দীক্ষা হয় গুরু পূজার সময়, গুরু আমাদের মাথায় সেই পবিত্র বস্তুটি ছুঁয়ে দেন, হয় ঠাকুর নয়লে মায়ের জিনিসপত্র। আমি দুজনের কাছেই খুব ভালো করে দেখেছি, দূতেশানন্দজির কাছে মায়ের পবিত্র বস্তু ছিল, তিনি এরকম দুহাত দিয়ে আশীর্বাদ করতেন, আশীর্বাদ করার সময় আংটিটা স্পর্শ করে দিতেন। আত্মস্বামীর কাছে দেখেছি একটা ছোট্ট জিনিসের মধ্যে ঠাকুর এবং মায়ের অস্থি আছেন। সব গুরুদের কাছে কিছু না কিছু আছে, তারা ওটা স্পর্শ করে দেন। এবং যখনই আমার মনের ভেতরে কোনো ডিপ্রেশন আসে, আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা এরকমভাবে নাও ভাবতে পারেন, আমি এভাবে ভাবি সেটাই বলছি, যখন মনে আমার খুব ডিপ্রেশন আসে, মনে হয় যে আমি পেরে উঠবো না, এই কাজ আমার দ্বারা সম্ভব নয়, তখন সেই দিনের ঘটনার কথা চিন্তা করি যে এই বস্তুগুলো আসলে কোনো বস্তু নয়, এগুলো পরশ পাথর, সেই পরশ পাথরের স্পর্শ আমি পেয়েছি, আমায় স্বয়ং আদ্যাশক্তি মহামায়া স্পর্শ করেছেন, আমায় স্বয়ং শ্রীরামকৃষ্ণ স্পর্শ করেছেন, এই জগৎ সংসারে আমার ভয় কি, কোনো শক্তি কোনো আমাকে আমার সঠিক, আমি যদি সঠিক পথে যাত্রা করি কোনো শক্তি আমাকে তার থেকে সরিয়ে দিতে পারবেন না। আজকে আমরা শেষ করব সেই বিখ্যাত শ্লোকটি দিয়ে, যেখানে তিনি বলছেন যখনই মনে দুর্বলতা আসবে, অবসাদ আসবে, এই শ্লোকটি আবৃত্তি করবে, আহম দেব না চান্যোস্মি, ব্রহ্মই বাহম না শোক ভাগ, সচ্চিদানন্দ রূপোহম নিত্য মুক্ত স্বভাববান। বলছেন আমি দেবতা, আমি অন্য কিছু নই, আমি মানুষ নই, আমি দেবতা। দেবতা বলে আমার ভেতরের সেই এক্সেল, আমার সেরা জিনিসটাকে বার করতে হবে। আমাদের তৈত্তরী উপনিষদের একেবারে শেষ শ্লোকে, শেষের দিকের অংশে, যেখানে শিষ্যকে গুরু উপদেশ দিচ্ছেন, তাতে বলছেন মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব, অতিথি দেব ভব। এই এদের দেবতা জ্ঞান করবে, মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব, অতিথি দেব ভব। উপনিষদ এইখানে বলেই থামেননি, এটা হচ্ছে লিটারাল মিনিং, এর ভেতরে একটা গভীর অর্থ, একটা বড় দায়িত্ব আমাদের বাবা মাদেরও উপরে দিয়ে দিয়েছেন, আমাদেরও দেবতার স্তরে নিজেদের উন্নতি করতে হবে, তবেই না ছেলে আমাকে দেবতা হিসেবে মানবে, তবেই না ছেলে আমাকে মনে করবে যে আমি ভগবানের একটি অংশ। শুধু শুধু তুই আমাকে আমাকে শ্রদ্ধা কর তা করলে হবে না, আমাকেও শ্রদ্ধেয় হয়ে উঠতে হবে।
প্রব্রাজিকা শ্রদ্ধা প্রাণমাতাজি একটা চিঠি সেদিনকে পড়ছিলাম, সেইখানে এক জায়গায় তিনি বলছেন, যদি কেউ তোমায় শ্রদ্ধা করতে না পারো তাহলে নিশ্চিত করে জানবে তুমি তার সামনে তোমার সেই শ্রদ্ধেয় ভাবটিকে তুলে ধরে উঠতে পারোনি, তোমার নিজের সেই গুণকে তুমি বিকশিত করে তাকে দেখাতে পারোনি। অতএব সে যে তোমায় শ্রদ্ধা করতে পারে না তাই নিয়ে তোমার কোনো দুঃখ হওয়া উচিত নয়, কারণ সে তোমার ভেতরে সেই জিনিসটা দেখে উঠতে পারেনি। অনেকে আমাদের জিজ্ঞাসা করেন, এই আমরা তিন পুরুষ চার পুরুষ ধরে দীক্ষা নিচ্ছি, কই ছেলেপুলেরা তো আর এখন ভগবানের প্রতি মন যাচ্ছে না, এই কথা সবাই জিজ্ঞেস করে। আসল কি জানেন তো, ওরা প্রত্যেক দিন আমাদের দেখছে, আমাদের ভেতরে ভগবানকে ডেকে যদি কোনো রকম ফল না আসে তাহলে ওরা বুঝে যায় আমাদের ভগবানকে ডাকা ধর্মাচরণ সবটি মিথ্যা হয়ে যাচ্ছে। ওই চোখগুলোর সামনে আমরা কোনোভাবে কোনো কিছু দিয়ে আইবাস করতে পারি না, যতই জুঁয়ের মালা নিয়ে এসে ঠাকুরের গলায় লাগি, আর ঠাকুর গো কি ভালো গো এই বলি, আর তারপরে যেমন ঠিক সময় সেই নিচতা ক্রূরতা দাম্ভিকতা এগুলো দেখাই, তখন কিন্তু আমরা আর শ্রীরামকৃষ্ণের থাকি না। তাই বলছেন, আমি দেবতা, আমি অন্য কিছু নই, এই ভাবটা জাগাতে হবে, আমি দেবতা, এই ছোট জিনিস, এই নিচতা ক্রূরতা এগুলো আমাকে শোভা পায় না, এটা আমার স্ট্যান্ডার্ড নয়, আমি ইচ্ছে অনেক উঁচু, আমি দেবতা, আমি অন্য কিছু নই। তারপরে কি বলছেন, আমি সাক্ষাৎ ব্রহ্মস্বরূপ, এই জগৎ সংসার যা দিয়ে তৈরি আমি হলুম সেই, আমি সেই সাক্ষাৎ ব্রহ্মস্বরূপ, কোনো শোক আমায় স্পর্শ করতে পারে না, কোনো কিছু আমাকে ছুঁতে পারে না, আমি সচ্চিদানন্দ স্বরূপ, আমি সেই সচ্চিদানন্দ স্বরূপ, সেই সৎ চিত আনন্দ স্বরূপ যাকে মানুষ খুঁজে বেড়ায়, আমি সেই, আমি তার থেকে এক অংশ কিছু নই, নিত্যমুক্ত স্বভাববান। আরও ভালো হয় জানেন তো যদি আমরা সবসময় মনে করে রাখি আমরা শ্রীরামকৃষ্ণের, আমরা শ্রীমা সারদার, আমরা স্বামী বিবেকানন্দের। ছোট ছেলেদের, অল্প বয়সী ছেলেদের মন্ত্র দীক্ষা দেওয়ার সময় দীক্ষার শেষে পূজ্যপাদ আত্মস্থানন্দী এই কথাটা বলতেন, পথ কি সেটা তোমরা জানলে, কেমন করে সাধন করতে হয় তাও তুমি জানলে, এমন একটা জীবন যাপন করে দেখান যেন রামকৃষ্ণ বিবেকানন্দ, লোকে যেন দূর থেকে দেখে বলে এ রামকৃষ্ণ বিবেকানন্দ করে। আমাদের জীব শুধু সাধন ভজন তখনই আমরা ঠিক ঠিক করছি বুঝতে হবে যখন আমরা ঠিক ঠিক মতো ভগবানকে ডাকতে শিখেছি। দুর্গা পুজোর আগে এটাই আপনাদের সঙ্গে আমার শেষ দেখা, এরপরে 30শে অক্টোবর যে কালী লক্ষ্মী পুজো আছে তারপরের দিন 31শে অক্টোবর যদি আপনারা চান ওই দিন থেকে আমাদের ক্লাস হবে। আজকের ক্লাস শেষ করবে একটা ছোট্ট প্রার্থনা দিয়ে, যেটা আমি সবসময় করে থাকি, এটা পূজনীয় স্বামী গীতানন্দজী মহারাজ রোজ আমাদের দিয়ে করাতেন, ওনার ঘরে রাত্রির এই কথামৃত পাঠ হতো, তার আগে এটা উনিও বলতেন, আমরাও এটি ওনার সঙ্গে আবৃত্তি করতাম। পরে আমাদেরই এক সাধু ভাই ভারী সুন্দর করে প্রত্যেককে একটি কাগজের মধ্যে সেটি করে দিয়েছিলেন, তার থেকেই পড়ছি। শ্রীরামকৃষ্ণ কথামৃততে 11 মার্চ 1885 খ্রিস্টাব্দে আছে এই প্রার্থনাটি, দুর্গাপুজো চলাকালীন রোজ একবার করে করবেন, 11 মার্চ 1885 সেইখানে আপনারা পাবেন। মা আমি তোমার শরণাগত, শরণাগত দেহসুখ চাই না মা, লোকমান্য চাই না মা, অষ্টসিদ্ধি চাই না মা, কেবল এই করো যেন তোমার শ্রীপাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়, নিষ্কাম অমলা অহৈতুকী ভক্তি হয়, আর যেন মা তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই, তোমার মায়ার সংসারে কামিনী কাঞ্চনের উপর ভালোবাসা যেন কখনো না হয়, মা তোমা বই আমার আর কেউ নেই, আমি ভজনহীন সাধনহীন জ্ঞানহীন ভক্তিহীন, কৃপা করে শ্রীপাদপদ্মে আমায় ভক্তি দাও। এই যে কটি দিন আছে রোজ জগন্মাতার কাছে প্রার্থনা করুন যেন আপনার ভেতরে এই ভাবটি জাগ্রত হয়, এটি স্বয়ং শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন তার বলে দেওয়া প্রার্থনা, এটি পাবেন আপনারা 11 মার্চ 1885 খ্রিস্টাব্দে শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃতে। আজকে আমরা এইখানেই থামি, করোনা পরিস্থিতিতে করোনাকে বাঁচিয়ে একটু ভালো করে ইয়ে করুন, দুর্গাপুজো কাটান, মহামায়ার কাছে প্রার্থনা করুন প্রত্যেকে যেন করোনা মুক্ত হয়ে পড়েন,
এবং প্রার্থনা করুন যেন সকলে সুখে থাকে, সকলে শান্তি থাকে, সকলে আনন্দে থাকে। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বাতিহারিণী ত্রৈলোক্য বাসিনামিদ্যে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।